মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের কনফিউশন কিন্তু আর শেষ হতে চাইছে না। সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন নিউজ চ্যানেলে যে পয়েন্টগুলি নিয়ে আলোচনা চলছে বা যে কনফিউশনগুলি চলছে আমাকেও অনেকে কমেন্ট করছে বা মেসেজ করছে, সেই পয়েন্টগুলি কি কি আমরা প্রথমে সেটা দেখে নিই। যে বোর্ড সভাপতি অর্থাৎ ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সভাপতি দুদিন আগে বলেছেন যে পরীক্ষা তোমাদের 18-19 তারিখ থেকে হবে, অ্যাডমিট কার্ড বিতরণ করার কাজ শুরু হয়ে গেছে, এদিকে তোমাদের প্রি বোর্ড এক্সামও কিন্তু কমপ্লিট হয়নি। শিক্ষামন্ত্রীও বললেন যে তোমাদের পরীক্ষা ক্যান্সেল করা হবে না, তোমাদের পরীক্ষা হবে। এদিক দিয়ে দেখো আবার করোনা সংক্রমণও বাড়ছে, তাহলে এখন প্রশ্ন হলো আমাদের পরীক্ষা কি আদৌ হবে আর আমরা এখন কি করব। এই যে পয়েন্টগুলি নিয়ে কনফিউশন তৈরি হয়েছে বা যে তোমরা যে কনফিউশনে আছো, আজকের ভিডিওতে আমি সেই কনফিউশনটা যতটুকু পারি শেষ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা সাথে থাকো, আর যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটিতে চাপ দিয়ে দিও। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নিও। প্রথমে যে পয়েন্টটি নিয়ে আলোচনা সেটা হলো বোর্ড সভাপতি বলেছেন পরীক্ষা হবে। তোমরা যারা আমার চ্যানেলের বাকি ভিডিওগুলি দেখোনি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওগুলি দেখো, তাহলে হয়তো তোমাদের আইডিয়াটা একটু ক্লিয়ার হবে কেন বোর্ডের সভাপতি বলছেন যে পরীক্ষাটা হবে। তাও আমি আবার বলছি, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কখনো বলবে না যে তোমাদের পরীক্ষা হবে না, কারণ উনাদের দায়িত্ব সেটা না। উনাদের দায়িত্ব হলো পরীক্ষা কন্ডাক্ট করা, পরীক্ষাটাকে নেওয়া, আর পরীক্ষা ক্যান্সেল করা বা পিছিয়ে দেওয়ার যে ডিসিশন সেটা নেবে ত্রিপুরা শিক্ষা দপ্তর, ত্রিপুরা সরকার। তো যতক্ষণ না ত্রিপুরা সরকার বা ত্রিপুরা শিক্ষা দপ্তরের তরফ থেকে ওনাদের বলা হবে, ওনারা কিন্তু কখনো এই ডিসিশন নেবেন না যে পরীক্ষা পিছিয়ে যাবে বা আমরা এখন পরীক্ষা নেব না। আর এর জন্যই ওনারা অ্যাডমিট কার্ডটা দেওয়া শুরু করেছেন। অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে মানেই যে তোমাদের 18-19 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, সেটা কিন্তু না। অ্যাডমিট কার্ডটা এমনিতেও তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা জানো আশা করি যে মাধ্যমিক অ্যাডমিট কার্ডটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এই অ্যাডমিট কার্ডটা অনেক জায়গায় পরবর্তী সময়ে তোমাদের লাগবে, এবং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও অনেক সময় অনেক জায়গায় ডকুমেন্ট হিসেবে সাবমিট করতে হয়। কাজেই অ্যাডমিট কার্ডটা খুবই ইম্পর্টেন্ট, কাজেই অ্যাডমিট কার্ডটা তোমরা রিসিভ করো এবং সেটা চেক করো। এবার হলো প্রি বোর্ড এক্সাম সম্পূর্ণ হয়নি, তাহলে তোমাদের ফাইনাল এক্সামটা কি করে হবে। প্রি বোর্ড এক্সামকে নিয়ে কিন্তু এত বেশি চিন্তা করার কিছুই নেই, সেটা না হলেও কিছু হবে না। কিন্তু তোমাদের এখন যেটা চিন্তা করা যে তোমাদের পরীক্ষাকে 18-19 তারিখ থেকে হবে নাকি সেটা পোস্টপন হবে। এবার শিক্ষামন্ত্রী গত দুদিন আগে বললেন যে তোমাদের পরীক্ষা হবে, সেটা ক্যান্সেল করা হবে না, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা চলছে। কিন্তু সেখানে শুধুমাত্র ওনার একটা দিক দেখানো হয়েছে, উনি কিন্তু আরেকটা দিকও বলেছেন, করোনার গ্রাফ যদি কমে যায় অর্থাৎ করোনা সংক্রমণ যদি কমে যায় তাহলে আমরা পরীক্ষা নেব না কেন, করোনা সংক্রমণ যদি বাড়ে তাহলে আমরা সেটা নিয়ে চিন্তা করব। আর শিক্ষামন্ত্রী এও বলেছিলেন যদি করোনা সংক্রমণের সংখ্যাটা কমে যায়, কিন্তু দেখা যাচ্ছে সেটা ঊর্ধ্বমুখী, সেটা বাড়ছেই। আর গতকাল আমাদের ত্রিপুরার জন্য একটা খারাপ খবর, আমি আবারও বলছি যে গতকাল যে 166 সংক্রমিত হয়েছে তার মধ্যে 14 জনের শরীরে ডাবল মিউটেন্ট ভাইরাস, যেটা নাকি খুবই ডেঞ্জারাস, সেটা পাওয়া গেছে। আর এরপরই কিন্তু স্বাস্থ্য দপ্তর সাথে সাথে অ্যাডভাইজারি জারি করেছে, শিক্ষা দপ্তরও অ্যাডভাইজারি জারি করেছে যেন সব নিয়ম নীতি, কোভিডের যে নিয়মগুলো আছে, মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, এগুলো যেন খুব ভালোভাবে মেনটেন করা হয়, খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়। তাহলে তোমরা বুঝতেই পারছো সিচুয়েশনটা কি। যদি এইভাবেই সংক্রমণ বাড়তে থাকে আর এই সিচুয়েশনে তোমাদের পরীক্ষা হয়ে যাবে সেটা কিন্তু মোটেও না। এই দিক দিয়ে তোমাদের চিন্তা করার কোনো কিছুই নেই। কিন্তু তোমাদের প্রশ্ন হলো তাহলে নোটিফিকেশন কেন সরকার দিচ্ছে না বা শিক্ষা দপ্তর কেন নোটিফিকেশন এখনো দিচ্ছে না। দেখো ওনারা কিন্তু অপেক্ষা করছেন, যদি কোনোভাবে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি তাহলে হয়তো ওনারা ডিসিশন নেবেন যে 18-19 তারিখ থেকেই তোমাদের পরীক্ষাটা হবে, কিন্তু সেটা না হওয়ার সম্ভাবনাই খুব বেশি। আর পরীক্ষা ক্যান্সেল করার জন্য বা পিছিয়ে দেওয়ার জন্য কিন্তু তোমাদের আন্দোলন করার বা নানান ধরনের আজে বাজে কথা বলার কোনো দরকার নেই, কারণ শিক্ষা দপ্তর বা ত্রিপুরা সরকার কখনো চাইবে না যে একটি স্টুডেন্টও সংক্রমিত হোক বা তাদের লাইফের রিস্ক ওনারা নিতে চাইবেন না। কাজে তোমরা ওয়েট করো, ওনারাও সিচুয়েশনটার দিকে খেয়াল রাখছেন, সবাই আধিকারিকরা সেই সিচুয়েশনের দিকে খেয়াল রাখছেন। দেখো আমি আবারও বলছি, তোমরা ধরে নাও তোমাদের পরীক্ষাটা হবে, ক্যান্সেল কিন্তু হবে না, কাজে তোমরা তোমাদের যে প্রিপারেশন আছে সেটা অবশ্যই নিতে থাকো, সেটা 18-19 তারিখ থেকেই পরীক্ষা হোক বা কিছুদিন পিছিয়ে দেওয়া হোক।
আপাতত তোমাদের দুশ্চিন্তা কিন্তু শেষ হবে না। যদি পরীক্ষাটা পিছিয়ে দেওয়াও হয় তাও তোমাদের কোয়েশ্চেন থাকবে যে নেক্সট কখন হবে পরীক্ষা। কাজেই এই সিচুয়েশনের মধ্যে তোমাদেরও দুশ্চিন্তাগুলো থাকবে, সেটা স্বাভাবিক। কিন্তু আমরা তার জন্য কোনো বিরূপ প্রতিক্রিয়া বা কোনো মিসবিহেভ করব না। আমরা ওয়েট করি, দেখি কি হয়, এবং তোমরা তোমাদের পড়াশোনাটা আমি বারবার বলবো চালিয়ে যাও। আর আরেকটা জিনিস, নিজেকে কিভাবে সুস্থ রাখা যায়, নিজের পরিবারের লোকদের কিভাবে সংক্রমণ থেকে বাঁচানো যায় সেটাও তোমরা খেয়াল রাখো, আর পাশাপাশি তোমাদের পড়াশোনাটা তোমরা একটু চালিয়ে যাও। ত্রিপুরা সরকার, ত্রিপুরার শিক্ষা দপ্তর দুই একদিনের মধ্যে তোমাদের জন্য নোটিফিকেশন নিয়ে আসবে আমার যা মনে হচ্ছে। তো তোমরা ওয়েট করো, হয়তোবা তোমাদের নোটিফিকেশন এর মধ্যে চলে আসবে। তো আজকে এখানেই ভিডিওটি শেষ করলাম। আবারও বলছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে থ্যাংক ইউ।